আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমার হাতে একটি পার্সেল দেখতে পাচ্ছেন, কুরিয়ারে এসেছে, সুন্দরবন কুরিয়ারে। এই পার্সেলের ভেতর দুইটি ফোন আছে, ইএমএমসি সমস্যা। নারায়ণগঞ্জ থেকে এক টেকনিশিয়ান ভাই আমার কাছে এই ফোন দুটো পাঠিয়েছে ইএমএমসি রিপেয়ার করার জন্য। এখানে সিম্ফনি B75 প্রথমে হ্যাং লোগো ছিল, তারপর বিভিন্ন ফাইলের মাধ্যমে ফ্লাশ করতে গিয়ে এখন টোটালি ডেড। আর সিম্ফনি B52 যেটা আছে এটাও টোটালি ডেড, ইএমএমসি করাপ্টেড হয়ে গেছে, ইএমএমসি রিপার্টিশন রিপ্রোগ্রামিং করতে হবে। প্রথমেই সিম টু ডঙ্গলের মাধ্যমে ফোন দুটি আইডেন্টিফাই করে নেব, দেখব ইনফরমেশন কি দেখায়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ইনফো রেড নট ডান ইরেজ ড্যামেজ ফোন। এখানে যদি ইরেজ ড্যামেজ ফোন লেখা আসে তাহলে বুঝতে হবে 100% ইএমএমসিতে সমস্যা। ইএমএমসি রিপ্রোগ্রামিং রিপার্টিশন করলে হয়ে যেতে পারে, যদি না হয় তাহলে ইএমএমসিটি রিপ্লেস করতে হবে। তো চলুন আমরা প্রথমেই ইএমএমসি আইসিটি খুলে UEFI বক্সের মাধ্যমে আইডেন্টিফাই করি। আইডেন্টিফাই করলাম, দেখেন আর্জেন্ট কমান্ড 90% ড্যামেজ, আইসিটি পার্টিশন করতে হবে। তার আগে ফ্যাক্টরি রেস করে নিলাম, দেখি কি দেখায়। ইএমএমসিটি 90% ব্লক হয়ে গেছে, পার্টিশন করে রিপেয়ার করতে হবে। ইউজার এরিয়া GP1, GP2, GP3, GP4, রাইট পার্টিশন। পার্টিশন সাকসেস, এখন আইডেন্টিফাই দিয়ে নেম টেস্ট করতে হবে। কন্টেন্ট ভেরিফাই সাকসেসফুল লেখা আসছে, তার মানে এআইসি দিয়েই এই ফোনটি চালু করা সম্ভব। প্রথমে ডাম্প ফাইলটি রাইট করে নিই। ডাম্প ফাইল রাইট কমপ্লিট হওয়ার পরে আইডেন্টিফাই দিয়ে আইসিটি খুলে ফোনে লাগিয়ে আবার পুনরায় ফ্লাশ করতে হবে। এখানে পার্টিশন টেবিল দেখাইছে, আইসিটি মাদারবোর্ডে লাগিয়ে নেই। ফ্লাশিং কমপ্লিট, দেখুন ফোনটি চালু হচ্ছে।
आईएमआई नूल हुए आसे मैंने आईएमआई नहीं आईएमआई रिपेयर कर लाम मिराकल क्रैकर मातो में विवाहनों फुंटिया कौन रिपेयर करते सी कुप शॉर्टकट वीडियो शूट कर लाम विवाहनों टी सेम बीपसत्तर एमएमसी जे रकम छिल ठीक सेम ही छिल रिपार्टिशन करे करलाम काजटा विवाहन फोनटीओ चालू हईल प्लस करलाम आईएमआई सह देखें आईएमआई ठीक आछे बेसमेंट ठीक आछे तो दुटी पुनी सक्सेस हलाम जेकोनो काज হইলে পড়ে অনেক ভালো লাগে অন্য কাজ করার আগ্রহ জাগে এক্সপিরিয়েন্স বাড়ে তো ফোন দুটি আবারই পুনরায় প্যাকেট করে কুরিয়ারে করে নারায়ণগঞ্জে পাঠিয়ে দেওয়ার জন্য প্যাকেটিং করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন জীবনটা কার লাগিয়া সময় থাকতে নাও ভাবিয়া এই জীবনটা কার লাগিয়া প্রভু করিলা সে জান খাবরে মন জীবন সন্ধি খানি কি জবাব দিবে তখন কি জবাব দিবে তখন।